দেখুন, প্রথমে যেটা বলি সেটা হলো যে আমাদের প্রেরণার যিনি রাজ্যের প্রেসিডেন্ট, প্রাক্তন এক্স আইপিএস অফিসার এবং প্রেজেন্টলি ইজ এমআইসি অফ আওয়ার গভর্নমেন্ট মিনিস্টার, সেই সঙ্গে এত বড় একটি ইনিশিয়েটিভ, যিনি রাজ্যের সম্পাদক ডক্টর আবুল হোসেন বিশ্বাস, এই দুজনের প্রচেষ্টায় আজকে যে এত বড় একটি কর্মযজ্ঞের যে আয়োজন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের রাজ্যের প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ রাজ্যের সম্পাদক। ফার্স্ট অফ অল যেটা বলতে চাই সেটা হলো লারসেন অ্যান্ড টার্বো যে কোম্পানি আছে, এই কোম্পানিটা হলো অ্যাক্রস ইন্ডিয়া লার্জেস্ট কনস্ট্রাকশন কোম্পানি। নট অনলি দ্যাট, ইটস এ এমএনসি কোম্পানি অ্যাক্রস গ্লোব, ইট হ্যাজ 31 ব্রাঞ্চেস অ্যাক্রস দি ওয়ার্ল্ড। তো আমাদের আজকে যিনি এসছেন, বিশেষ করে এইচআর কোম্পানি, তিনি বলেছেন যে আফটার 45 ডেজ কমপ্লিশন অফ, মানে সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রেনিং, দে উইল গেট অ্যাবজর্ব ডিফারেন্ট প্লেস অ্যাক্রস ইন্ডিয়া। তারা যদি ভালো পারফরমেন্স শোন করেন, তারপরে আনুমানিক প্রাথমিক যে স্যালারিটা সেটা শুরু হবে, সেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন 11,500। আফটার কমপ্লিশন অফ ওয়ান ইয়ার, সেকেন্ড ইয়ার দে মে গেট 13,500, মে বি মোর দ্যান দ্যাট। আফটার কমপ্লিশন অফ 3 ইয়ার্স, ইট মে বি 18,000 to 22,000। সো আফটার 3 ইয়ার্স দ্যার ইজ নো বাউন্ড অ্যাট অল, ইট মে ইনক্রিজ লাইক এনিথিং। অ্যান্ড 3 বছর কমপ্লিশন করার পরে এই কোম্পানির বাইরের বিভিন্ন কান্ট্রিতে ব্রাঞ্চ আছে, এবং এক একটা কোম্পানি যখন বড় বড় কিছু প্রজেক্ট ইনারা যখন কোনো ইনিশিয়েটিভ নিয়ে শুরু করেন, সেখানে অ্যারাউন্ড 8,000 to 10,000 পিপল সেখানে দরকার হয়। তো সেই জন্যেই এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এবং যদিও আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, সেই সঙ্গে প্যারালালি যে এনজিও অর্গানাইজেশনগুলো আছে, আমরা যদি সকলে মিলে সরকারের সঙ্গে একসঙ্গে প্যারালালি কাজ করি, তাহলে এই যে ডাউন টু ডেন যে পিপলগুলো আছে, মানে আমাদের যারা সত্যিই ক্লাস 8 to 12 যে আমরা এডুকেশন ক্রাইটেরিয়া রেখেছি, তার ফলস্বরূপ আজকে দেখেছি প্রায় 2,000 ছেলে মেয়ে কর্মপ্রার্থী আজকে এখানে এসছে। তো স্টেপ বাই স্টেপ, ফেজ বাই ফেজ ওয়াইজ প্রত্যেক দে উইল গেট ট্রেন, সো আফটার কমপ্লিশন অফ দেয়ার ট্রেনিং দে উইল অ্যাবজর্ব ইন ডিফারেন্ট প্লেসেস অ্যাক্রস ইন্ডিয়া। আমার নাম হচ্ছে ডক্টর আব্দুর রকিব, এবং প্রেরণার আমি একজন নদিয়া জেলার একজন পদাধিকারী।